নমস্কার, আমি বাঁশুরি বুটিক থেকে মধুমিতা। আজ আপনাদের কিছু মলমল দেখাতে এসেছি। আমি শুরু করছি আমার প্রথম শাড়ি। এটা মলমলের ওপর ডিজিটাল প্রিন্ট আছে। এটা বেস্ট কোয়ালিটির মলমলের ওপর আমার সমস্ত শাড়ি তৈরি হয়। আপনাদের দেখাই, দেখুন খুব সুন্দর আনকমন কালার আছে। এইটা হচ্ছে আঁচল, আঁচলের মধ্যে ক্র্যাক, ইয়েলোর ওপরে হোয়াইট ব্ল্যাক দিয়ে ক্র্যাক আছে, ক্র্যাকের ওপরে কিছু প্রজাপতি বাটারফ্লাইয়ের ছবি আছে। এরপরে পুরো জমিটা যাচ্ছে এরকম একটা সিম্পল পার দিয়ে। খুব স্মার্ট লুক শাড়ি। আসি এরপর এটার, এইটা হচ্ছে বিপি। হ্যাঁ, এই শাড়িটা আপনারা এরকম ম্যাচিং করে পরতে পারেন। এবার পরে দেখাই যে পরলে কেমন দেখতে লাগবে। এই গেল এটার। কিন্তু আপনারা যাদের শাড়ি ভালো লাগবে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে, আর এই শেয়ার করে দেবেন একটু বন্ধু বান্ধবদের মধ্যে, তাহলে আমরা কাজের আরও উৎসাহ পাই। আর ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনারা আমাদের পরের নোটিফিকেশানগুলো পাবেন। আমি আমার প্রথম শাড়ি সরালাম। এরপর আসি আমার দ্বিতীয় শাড়ি। এটাও ডিজিটাল প্রিন্ট, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের, খুব স্মার্ট লুকের একটা শাড়ি। পরে খুব আরাম পাবেন, কোয়ালিটি ভীষণ ভালো। এই গেল আঁচল আর পুরো বডিটা, তার এদিকে স্ট্রাইপ আছে হোয়াইট দিয়ে। এরপর এই শাড়িটার, এটা হচ্ছে বিপি। বিপিটা একটু দেখিয়ে দাও, খুব সুন্দর বিপি, কন্ট্রাস্ট বিপি একটা দিয়েছে। এবার দেখাই শাড়িটা পরলে কীরকম দেখতে লাগবে। প্রত্যেকটা মলমলের কোয়ালিটিতে খুব ভালো। আপনারা পছন্দ হলে তাড়াতাড়ি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে। এই গেল, এইটা হলো শাড়িটার পরার পরে লুক। দু নম্বর শাড়ি আমি সরালাম। এরপর আসি তিন নম্বর শাড়ি। তিন নম্বর শাড়িটা হচ্ছে বাগরু প্রিন্ট আছে, এটাও মলমলের ওপর বড় বড় প্রিন্ট দিয়ে করা আছে, হোয়াইট আর সাদা। এগুলো সব হ্যান্ড ব্লকে আছে। এই দেখুন, এটা হচ্ছে আঁচল, আঁচলে ছোট্ট ছোট্ট কাট ব্লক করা আছে, সেগুলো সব হ্যান্ড ব্লকে। আর এই শাড়িটা রানিং বিপি আছে। আর এই গেল পরার পরের লুকটা দেখিয়ে দিই। হোয়াইট আর ব্লু দিয়ে খুব মিষ্টি কম্বিনেশান, ভীষণ সফট, পরে আপনারা খুব আরাম পাবেন। কালারও এই ব্লু হোয়াইট, এই দেখুন সব সিঙ্গেল পিসের শাড়ি। তাড়াতাড়ি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নিয়ে। আর যাদের ভালো লাগবে তারা এই ভিডিওটা লাইক শেয়ার করবেন। এবার আমার চার নম্বর শাড়ি। এবার আমি হ্যান্ড বাটিকে চলে আসছি। এবার সব হ্যান্ড বাটিকের প্রোডাকশন দেখুন। এই হ্যান্ড বাটিকের প্রথম হচ্ছে এটা রেডের ওপর ইয়েলো হোয়াইট গ্রিন ভায়োলেট মফ এসব দিয়ে একটা ফ্লোরাল ডিজাইন করা হয়েছে। আর বডিটা সিম্পল একটা পার, আর তাতে কিছু পাতা মোটিভ করা আছে। এটা এই মলমলগুলো পরে ভীষণ আরাম। আর বাটিক তো আপনারা জানেনই, বাটিকের কালার নিয়ে কোনো মানে চিন্তা নেই, বাটিকের কালার খুব ভালো থাকে। এবার দেখাই এটা পরলে কীরকম দেখতে লাগবে। এই দেখুন, এই হচ্ছে পরলে লাগবে। এবার আমি এই চার নম্বর শাড়ি সরালাম। এবার আসি পাঁচ নম্বর শাড়ি। পাঁচ নম্বর শাড়িটাও হ্যান্ডবাটিক, এটাতে দেখুন ব্ল্যাক আর এই একটা পাড় গেছে। এই পাড়টা দুদিকে একটা দুটো পাড় আছে, একটা দিকে চওড়া পাড় একটা দিকে সরু পাড়। এই গেল আঁচল, আঁচলে কিছু মোটিভ আছে, টোটাল বডিটাতে একটা ক্র্যাক আছে, ক্র্যাক বাটিক করা আছে আর পাড় গেছে। হ্যাঁ, আর বিপিটা গেছে ব্ল্যাকের ওপর, এই ব্ল্যাক পার্টে একটা স্ট্রিপ ওয়াক করা আছে, খুব সুন্দর দেখতে। এবার দেখাই এই শাড়িটা পরলে কীরকম দেখতে লাগবে। বেস্ট কোয়ালিটির মলমল দিয়ে করা হয়। হ্যাঁ, শাড়িগুলো পরে খুব আরাম পাবেন।
এই দেখুন, এই হচ্ছে শাড়িটার লুক আসবে। আমি এই শাড়ি সরালাম। এর পরের শাড়ি হচ্ছে একটা ইয়েলোর ওপর, মাস্টার্ড ইয়েলোর ওপর শাড়িটা হয়েছে, খুব সুন্দর কম্বিনেশন। এই দেখুন, এই হচ্ছে ইয়েলোর ওপর গ্রিন রেড দিয়ে। এরপর এই গেল জমি, জমিতে ফ্লোরাল কিছু মোটিভ করা আছে। হ্যাঁ, এটাকে পরলে কিরাম দেখতে হবে একটু দেখিয়ে দিই আপনাদের। যাদের ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার করে দেবেন। এই হচ্ছে শাড়ির লুক। আমি এই শাড়ি সরালাম। এর পরের শাড়ি আসি, এটাও হ্যান্ডবাটিক, এটা ব্লু এর ওপর, ব্লু আর হোয়াইট দিয়ে। এই গরমে মলমল হচ্ছে, একদম আইডিয়াল। যারা ধরুন শাড়ি পরেন বা স্কুল চাকরি জীবনে রেগুলার শাড়ি পরতে হয়, তাদের জন্য বাটিক হচ্ছে একদম আইডিয়াল। একটা কলকা মোটিভ করা আছে। এই শাড়িটা আপনার পরলে কিরম দেখতে লাগবে বলে দেখিয়ে দিই আপনাদের। যাদের চ্যানেলটা, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা নেই, তারা সাবস্ক্রাইব করে দেবেন, তাদের নেক্সট যখন নোটিফিকেশান যায় তারা পেয়ে যাবেন, আমার যখনই ভিডিও যাবে দেখতে পাবেন। এই গেল শাড়িটার লুক। এই শাড়িটা সরালাম। এর পরে আসছি, এটা একটা হোয়াইটের উপর। আমি যেমন একটা হোয়াইট পরেছি, হোয়াইট অ্যান্ড রেড, এখন ওই পয়লা বৈশাখের টাইম, সবাই হয়তো হোয়াইট পছন্দ করেন। হ্যাঁ, এই শাড়িটার আঁচলটা দেখুন, আঁচলটা হচ্ছে মাছ মোটিভ করা আছে। এটা সিল্কের ডিজাইন, কিন্তু কটনে করা হয়েছে। এই ডিজাইনটা একটু ভালো করে দেখিয়ে দিও, দুদিকে দুরকমের দুটো পাড় আছে। এরপর বডিটা প্লেন যাচ্ছে, কিন্তু বাটলি পাল্লু করা আছে। আঁচলের ডিজাইনটাই আবার কুচিতে এসছে তার জন্য। আর বিপিটা আসছে এরকম, এটা হচ্ছে বিপি। এই শাড়িটা বয়স্ক মানুষরাও পরতে পারেন, আবার স্টাইল করে ইয়াং এজের মেয়েরাও পরতে পারবেন। এই দেখুন, এই হচ্ছে শাড়ির লুক। কুচিটা আসবে এই পাঁচ মোটিভ দিয়ে। এই শাড়ি আমি সরালাম। নেক্সট আসছে একটা, মানে এটা ঠিক টমেটো রেড বলতে পারেন বা রানী, খুব সুন্দর কম্বিনেশন দেখুন। এই হলো মাল্টি কালারের টেম্পল ওয়ার্ক করা আছে, কিন্তু হ্যান্ড বাটিক। আর এটাই গেছে পাড়, আর বুটিতে ছোট ছোট মোটিভ করা আছে। আর এই হচ্ছে বিপি, বিপিটাও দেখিয়ে দিলাম, ভীষণ সফট, কোয়ালিটিটা ভীষণ ভালো। হ্যাঁ, এবার দেখাই শাড়িটা পরলে কীরকম দেখতে লাগবে। এই শাড়িটার আপনাদের, আমার রিকোয়েস্ট, সিঙ্গেল মানে পিসের শাড়ি, তো যত তাড়াতাড়ি পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন। এই শাড়ি সরালাম। নেক্সট শাড়ি আসছি, এটা পিঙ্কের ওপর, মানে এইসব মলমল শাড়ি মানে তৈরি হওয়ার যা টাইম। এই দেখুন, দুটো ময়ূর মোটিভ করা আছে। এটা হচ্ছে মানে কফি ব্রাউনটার ওপরে পাড় গেছে, আর এটা পিঙ্ক বডিটা, এই গেছে বডি, বডিতে এরম ময়ূর পাড় গেছে, ময়ূর ময়ূর আছে। এরপর আসছি শাড়িটা পরলে কীরকম দেখতে লাগবে। এই দেখুন, ভীষণ সফট, পরে এত আরাম। আমি মলমল ভীষণ নিজেও পছন্দ করি, গরমকালে মলমল একদম, যারা শাড়ি পরেন তাদের জন্য আইডিয়াল জিনিস। শাড়ি সরালাম। নেক্সট শাড়ি আসছি, এটা একটা অরেঞ্জের ওপর। এটা অরেঞ্জ আর ব্রাউন, আর ভিতরে
গ্রিন, রেড, ক্রিম, ইয়েলো সব মাল্টি কালার দিয়ে গেছে। আর এই গেল পার, আর তার ভেতরে ছোট ছোট মোটিফ করা আছে। শাড়িটা পরলে কিরকম দেখতে লাগবে দেখিয়ে দিই। শাড়ি পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে, আর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে নেক্সট ভিডিও গেলে নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকে আমার এই মলমলের লাস্ট শাড়ি, এটা হচ্ছে এটা ব্ল্যাকের ওপর মাস্টার ইয়েলো দিয়ে। এই শাড়িটা ভীষণ ভালো, এটা খুব ডিজাইনটা ভীষণ ভালো, একটু ভালো করে দেখিয়ে দাও। হোয়াইট মাস্টার ইয়েলো দিয়ে করা আছে, আর এইটাই গেছে। এটা হ্যান্ড বাটিক, কিন্তু ভাববেন না প্রিন্ট, এর মধ্যে দিয়ে গেছে। এটার পর এটার হাফ শাড়িটা এইরকম, আর হাফ শাড়িটা হচ্ছে এই ক্র্যাক বাটিক। তার পরের পাটে যাচ্ছে এটা হচ্ছে বিপি। এবার শাড়িটা পরলে কীরকম দেখতে লাগবে সেটা একটু দেখিয়ে দিই। এই শাড়িটা আপনারা অন্য কালারে যদি চান তাও বলতে পারেন, বা ধরুন যেহেতু আমার নিজস্ব প্রোডাকশান, আপনার মলমল থেকে আপনারা যদি মনে করেন সিল্কে চান সিল্কে পাবেন, তসরে চান তসরে পাবেন, একটু সময় দেবেন করে দিতে পারবো। এই হলো শাড়ির লুক। এবার আমার লাস্ট শাড়ি সরালাম, আজকের মতন বিদায় নিচ্ছি, আবার আসবো পরের ভিডিওতে। নমস্কার।